মানে আমাদের এলাকায় বলতে আমার শ্বশুরদের এলাকায় আর কি। আর আমি তো মানে বিয়ে করে এখন বিপদে আছি, এটা তো ক্যামেরার সামনে বলা যাবে না, কারণ হলো ওই গ্রামের এখন এমপি, মানে এমপি সাহেব আর কি আমার শ্বশুরদের গ্রামের এখন। তো এই জন্যই পাঁচ বছর আমি কিছুই বলছি না, যাই কয় চুপচাপ শুনবি, বিএনপি ক্ষমতায় এলে দেখো। তাছাড়া কিছু বলার নেই, কারণ আমি চিন্তা করি আমার শ্বশুরদের গ্রামে এমপির গ্রাম যদি কোনো সমস্যা করি বলছি, ঠিক আছে না? তো এই জন্যই থাক, যদি কোনোদিন চেঞ্জ হয় তখন যা বলার বলো, আনে এখন কিছু কই নে, যা কয় শুধু শুনি। কয় আজকে গরু শান্তি হবে বললো সকালে 1 কেজি, আমি 1.5 কেজি এনে দিয়েছি, ভয় আছে না? নাই, হোম মিনিস্টারের ভয় পায় না কিরা? হাতুচু করেন দিন, হাতুচু করেন। ও যে ফাঁকায় দু একজন বসে আছে না এরকম, নাকি এক জায়গায় গেছে ওই রাজ দরবারে, রাজা বলতেছে আমার রাজ্যে বোর কথা শোনো না, স্ত্রীর কথা শোনো না, এমন কারা এক পাশে যাও, আর যারা শোনো তারা এক পাশে যাও। তো সবাই চিন্তা করলো আমি শুনি আমি শুনি আমি শুনি, সবাই এক পাশে চলে গেছে, অনলি একজন এক পাশে বসা। তো বলতেছে যে যাক তাও তো একজন পাওয়া গেল যে আমার রাজ্যে অন্তত বোর কথা মতো চলো না। তা বলছিস না রাজামশাই ওরকম না। তা বলছে কি? বলছে আমার বউ বলি দিয়েছে যে পাশে বেশি লোক থাকতো ওই পাশে তুমি যাবা না। তার মানে ও আছে কি আমলের পরে। তো এরকম হোম মিনিস্টারের কথা না শুনলে সংসারে শান্তি না অশান্তি? অশান্তি, আর এখন তো অশান্তির শেষ নেই, হাতে ফোন আছে, কোনে কোন জায়গায় লাইন মেরিয়ে দেবে, বলা কষ্ট। মা বোনিরা পর্দার অন্তরালে আছে না নাই? আছে না নাই? ওগো যুবকেরা, তরুণেরা, আজকে যারা এই মাহফিলে কবুল করেছে, দাঁড়িয়ে আছো, পায়ের এনার্জি আছে, কোনো আপত্তি নেই, চলে অন্তত যেও না, যদি সব্বা ভাই এই মাহফিলে বসে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খাস রহমত নাজিল করবেন। আল্লাহ চাইলে এই মাহফিলটা তোমার নসিবকে চেঞ্জ করে দিতে পারে, তোমার ইজ্জতকে বাড়িয়ে দিতে পারে, এই মাহফিলটা তোমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলা ঠিক কিনা? এই 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 তোমরা উঠছো কেন দুইজন? লম্বা জামা গায়ে দিবা আর সামনে বসবা আর মাহফিলের মাঝখান দিয়ে উঠে যাবা, এই অভ্যাসগুলো তোমাদের খুব বেশি, মাহফিলের পরিবেশ নষ্ট করে। অতগুলো ইয়াং যুবক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কেউ ওঠে নাই, তোমরা উঠছো কেন? যদি ভালো না লাগে পিছন থেকে চলে যাইতে, সামনে এসে বসেছো কেন? ঠিক না? এই দু একজন উঠাউঠি করলে আরেকজন দেখে আরেকজনের ক্ষতি হয়, কথা বলার ই নষ্ট হয়। তোমরা মাদ্রাসার ছাত্র, তোমাদের দেখে বোঝাই যাচ্ছে তোমরা হবো আদর্শবান, চরিত্রবান, মেধাবী, তা না। দেখা যায় হুট করে দেখবেন উঠে চলে যাবে, দেখবেন যে এই ক্লাসের লোকজন বেশি জানে, যারা বেশি নষ্টামি করে তারা। এখানে কত যুবক দাঁড়ানো, সব আর্জেন্টিনা ব্রাজিলের লোক, একজনও যাচ্ছে না, খানিক পরে যাবে, পরে ইনশাআল্লাহ। তো আসেন ভাইজান, রাগ করা যাবে না, রাগ করা যাবে ভাইজান, রাগ করা যাবে না। প্রথমে অনুরোধ করবো যে যারা মাইকের আওয়াজ শুনছেন, আশেপাশে আছেন, এখানে আসেন, এখানে আসলে বসলে ফায়দা আছে না নাই? এখানে বসলে সওয়াব আছে না নাই? এখানে বসলে রহমত বরকত আছে না নাই? এখানে বসলে গুনাহ আছে না নাই? নাই, গুনাহ আছে, আবেগে বলে ফেলে না? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। ঠিক না বেঠে? বিশ্বাস করি মুসলমানের আছেন, মুসলমানের মতো আওয়াজ দিতে হবে, কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই, কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে আমরা কোরআনের মাহফিলে বসেছি, আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি, সুতরাং কোনো আতঙ্ক নয়, কথা যা বলবো হক কথাগুলো স্পষ্ট করে বলবো ইনশাআল্লাহ।
ঠিক আছে তো? অনেকেই মনে করে এই হচ্ছে তাই হচ্ছে, কিছুই হচ্ছে না। অতীতেও কিছু হয়নি, এখনো কিছু হচ্ছে না, আগামীতেও কিছু হবে না ইনশাআল্লাহ। যাই হোক না কেন, কোরআনের একটু বেশি হয়ে যাচ্ছে কথার সাথে। আর যত কিছুই হোক না কেন, কোরআনের পর থেকে কি মুসলিমদেরকে বিচ্যুতি ঘটানো যাবে? যাবে। যদি তাই না যায়, তাইলে অবশ্যই একটু আওয়াজ দিতে হবে, মুসলমানের মতো আওয়াজ দিতে হবে। কিন্তু আমি বলেও অনেককে মাহফিলে বসাতে পারছি না, হয়তো পারবো না, কারণ সবাই বসবে না, সবাইকে তো আল্লাহ কবুল করবে না, করবে? আল্লাহ যাদের কবুল করবেন তারা ছাড়া। আল্লাহর কসম করে বলি, কোরআনের মাহফিল তো দূরের কথা, মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হবে। তাই যদি হইতো তাইলে আবু জেহেলের বাড়ি পায়খানা ঘর হইতো না। আবু জেহেলের বাড়ি কি, এটা কোথায়? মক্কায়। শুধু না, কাবার একেবারে নিকটবর্তী। হাজি সাহেব আছেন না? আছেন, গিয়েছেন? মুহতারাম হজ করেছেন? হ্যাঁ, যারা হজ করেছেন তারা কয় যে আর কিছু হোক আর না হোক একটু আবু জেহেলে পায়খানা করে একটু হাঁকবো গো। হ্যাঁ, এনে একটু না, এ কাজ করি যাব না। একটু অনেকেই আছে যে নাকি অসুস্থ হয়ে পড়ে আর হাঁটতে মারতে পারে না, তো তাও মনে শখ কাবা ঘর তাপ করতে পারে না, করে একটু আবু জেহেলের ওই পায়খানা করে একটু হেগে যাবো। হ্যাঁ, এরকম অনেকের শখ আছে। বাড়ির কাছে কাবা ঘর কিন্তু কবুল হয় নাই, বাড়িটা হয়েছে কি পায়খানা ঘর, বাড়িটা কি হয়েছে পায়খানা ঘর। এই জন্য এই কোরআনের মাহফিল, এখানে আমি হাজার বললেও একটু ডিলে বেশি হয়ে যাচ্ছে ভাই, ডিলেটা কমান, রিভার্ভ রাখেন, মানে কথা রিপ্লাই করতেছে বারবার ও আমার ভাইয়েরা। এই জন্য হাজার বললেও আমি যদি আপনাদের মানে আল্লাহ কবুল না করেন আমি বললে হবে? চাচা আবু তালিব ইন্তেকাল করছেন, আল্লাহর নবী মনটা বড় খারাপ করে ফেললেন, বারবার চাচাকে বলছেন চাচা কালেমার ঘোষণাটা দিয়ে যান, ও গো চাচা কালেমাটা পড়ে নেন, ও গো চাচা ইসলামটা কবুল করে তারপরে পৃথিবী থেকে বিদায় নেন। চাচা পড়তে যাবেন, আবু তালিব পড়বেন, এমন একটা সময়ে হঠাৎ করে আবু তালিবের সাথের বন্ধু বান্ধব সবাই আসলো, এসে বলতেছে দেখো সারাটা জীবন তুমি যে কালেমা পড়ো নাই, যেই ধর্ম ত্যাগ করো নাই, আর যেই ধর্ম গ্রহণ করো নাই, এখন মরার সময় কেন চাচা, কেন আবু তালিব তুমি তোমার মোহাম্মদ তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করবা, তোমার বাপদাদার ধর্ম রেখে? এই জন্যে ভাতিজাকে সন্তুষ্ট করার জন্যে আবু তালিব বিড়বিড় করেছিল কিন্তু কালেমা পড়ে নাই, আর তার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে ঠিকই, কিন্তু পায়ে পরানো থাকবে জাহান্নামের জুতা, আর এই জাহান্নামের জুতা এমন এমন ভাবে তাকে শাস্তি দিবে যে জাহান্নামের জুতার কারণে, পায়ের ওই আগুনের জুতার কারণে মাথার ঘেনুগুলো টকবক করে শরীর বেয়ে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ কবুল না করলে নবীরকে, চাচা নবীরকে আপন চাচা, যেই চাচা বলেছে মোহাম্মদ তোমার ব্যাপারে তো কমপ্লেন আসছে, তুমি এই যে এই দল করে বেড়া, যে কোনো সময় তো তোমার ধরে নিয়ে যেতে পারে, বিভিন্ন রকম ঝামেলা শোনা যাচ্ছে চারিদিকে, তো তুমি এটা ছাড়িয়ে দাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি ছাড়বো কেন চাচা? বললো কাফেরেরা এসেছে, ওরা প্রস্তাব করতেছে তুমি যদি এমপি হইতে চাও হও, তুমি যদি মন্ত্রী হইতে চাও হও, তোমার যদি সুন্দরী নারী লাগে তাও দেওয়া হবে, তোমার যদি বাড়ি লাগে তাও দেওয়া হবে, ক্ষমতা চাও, নারী চাও, বাড়ি চাও, অর্থ চাও, যাই চাও তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন ওগো আমার চাচাজি, ওরা তো যা সম্ভব তাই দিতে চেয়েছে, ওরা দিতে চেয়েছে নারী বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা পাওয়ার, এই মক্কার প্রেসিডেন্ট আমাকে বানিয়ে দিবে, ওরা তো আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিতে চেয়েছে, মন্ত্রী বানিয়ে দিতে চেয়েছে। ও গো চাচা এগুলো তো দুনিয়ার পরে সম্ভব, যেটা সম্ভব নয় যদি ওই আকাশের চন্দ্রটা এক হাতে ধরে এনে দেয় আর সূর্যটা যদি আর এক হাতে ধরে এনে দেয়। ও গো চাচাজি আমি যে কালেমার দাওয়াত নিয়ে এসেছি এই দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না। ও আমার বাংলাদেশ, কার গান মনে আছে? মুরব্বী আছেন না অনেকে, আমাদের মুক্তারাম আছেন, জনাব আবু তালেব চেনেন না আপনারা? আব্বার শেষ দিনটা ছিল আপনাদের কালীগঞ্জে, শেষ রাতটা ছিল কোথায়? এই কালীগঞ্জে মাহফিল করেছিলেন বেথুলিয়া, সেখান থেকে ফেরার পথে উনি আপনাদের বারো বাজারে অ্যাক্সিডেন্ট,
রাস্তার পরে আমাদের মুখতারাম বললেন উনি দেখেছেন ওখানে আক্রান্ত হওয়া। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে আব্বা পৃথিবী ছেড়ে আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। পরবর্তীতে আমি আব্বাকে পেয়েছিলাম আপনাদেরই এই থানায় এসে। থানাটা চেনেন কিনা আপনারা? মাঝে মাঝে যাওয়া লাগে না? লাগে তো মাঝে মাঝে, দরকারে অদরকারে তো যাইতেই হয়। তো এই থানা থেকে আব্বার লাশটা নিয়েছিলাম। এই জন্য কালীগঞ্জে খুব বেশি দাওয়াত নিতে চাইনি, কারণ স্মৃতিগুলো কষ্টগুলো খুব বেশি উদ্ভাসিত হয়। তো তারপরেও যখন খুব চাপে পড়ে যায় তখন আসি। তো আব্বার লেখা সুরের গান, ও আমার, যারা আমার আব্বাকে চিনতেন, মুরব্বী পারছন মাস্টার আব্দুস সামাদ, এরকম মুরব্বী আছেন কেউ? আব্বার ওয়াজ শুনেছেন? আছেন কেউ এখানে আব্বার ওয়াজ শুনেছেন? কয়জন? 1 2 3 4 5 আমার মুখতারাম তো শুনেছেন, এখানে আছেন, যে পিছনে আছেন, আলহামদুলিল্লাহ। ইয়াং তরুণ যারা আর্জেন্টিনা ব্রাজিল ওরা চেনবে না, কারণ আমিও তখন ছোট ছিলাম। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে তাকেই বলে মুনাফেকি কাম, মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম, বুঝবো কবে ইসলামী আন্দোলন, বুঝবো কবে আল্লাহর আল কোরআন, কবে হবে হে অবস্থার শেষ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে এই নিয়ামতার সৃষ্টি যে সে একালার, সোনার মানুষ দাও উপহার দূর করিতে অবিচার, তোমার বুকে এই নিয়ামতার সৃষ্টি যে সে একালার, সোনার মানুষ দাও উপহার দূর করিতে বিচার, যাদের চেষ্টায় গড়বে তোমার, যাদের চেষ্টায় গড়বে তোমার একটি সোনার ইসলামী দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসিস্তান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান, দিত না দিত না, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসিস্তান, আল্লাহর আইন কায়েম দিয়েই দিত সমাধান, আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ।
দেশ তোমার বুকে থাকতে এত মুসলিম আজ তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন আল্লাহর দেওয়া কোরআনের আদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার আরো জোরে স্বাধীনতার মাস বাংলাদেশ কইতে লজ্জা করে হ্যাঁ হৃদয় থেকে বলা যায় না ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশকে ভালোবাসলে একটু আওয়াজ দিয়ে বলার দরকার আছে না নাই এটা কি মাস ডিসেম্বর মাস এই মাসে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম এই দেশটাকে স্বাধীন করেছিলাম কিন্তু যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম সেই স্বাধীনতা আজও আসে আমার বঙ্গবন্ধু যে স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বাধীনতা আজও আসে আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন থাকবেন না চলে যাবেন আমাদের ভাইজান জনাব ইকবাল হুসাইন ভাই অনেক সুন্দর উপস্থাপনা করছেন মুরব্বী আনেকেরাম অনেকেই রয়েছেন আমি শুরু করবো তার আগে আমি বলবো আমাদের ইউটিউবার ভাই ক্যামেরাম্যান চার পাঁচজন আছে ওদেরকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো খুব কষ্ট করে প্রতিদিন মাহফিল আমাদের যেমন মাহফিল ইউটিউবারদের প্রতিদিন মাহফিল আছে না নেই এই মাহফিলগুলো আপলোড করে বলেই তো আপনারা ইসলামী ওয়াজ ইসলামী সংস্কৃতি পান ঠিক কিনা এগুলো যদি না করতো তাহলে সব পরিমণি দিয়ে ভরা থাকতো সব বুবলি থাকতো শাহরুখ খান শাকিব খান এরাই থাকতো ঠিক কিনা এই জন্য ইউটিউবারদের একটু মেহমানদের দরকার আছে না নেই হ্যাঁ তো এই জন্যে আমাদের ফয়জুল্লাহ ভাই এসেছে ফয়জুল্লাহ মালিতা ভাই কই ফয়জুল্লাহ মালিতা ভাই আমাদের আওয়ামী লীগের নেতা ভাইজান এখন দায়িত্ব কী জানো ওয়ার্ড জিনেদা ওয়ার্ড ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ অনেক ভালো মানুষ হৃদয় দিয়ে ভালোবাসেন কলিজা দিয়ে ভালোবাসেন আওয়ামী লীগে ইসলাম ভালোবাসার মানুষ আছে না নাই 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাহফিল জিনেদাতে সেই মাহফিলে আলহামদুলিল্লাহ গত বছরও ছিলাম এবার বছরও আছি ভালো কাজ করলে আমরা আছি না নাই ভালো কাজ যারা করবে তাদের সাথে আছি না নাই প্রধানমন্ত্রী যদি কোরআন কায়েম করে দেয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য আলে মোলামারা এই রাজপথে স্লোগান দিবে বলেন ঠিক কিনা এই জন্য আমাদের ভাইয়েরা কোরআনের জন্য আন্দোলন করছে কোরআনের পক্ষে কাজ করছে আমরা ভাইদেরকে অবশ্যই প্রমোট করব তো ভাইজান আমার ভাইকেও দুটো ডাল ভাত ইনশাআল্লাহ জি শুকরিয়া ইন্নাল হামদালিল্লাহ ও আবার অনেকেই বলবে যে ভাই আমরা কি করেছি সবাইকে তো আর একসাথে সম্ভব না আমরা আরেকদিন সবাই মিলে একসাথে খাবো খাবো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে খাওয়াতে পারেন না পারেন না ইসালে সাহাব মাহফিল হবে খিচুড়ি রান্না হবে সবাই একসাথে খাবো প্রয়োজনে ওই দিন হুজুরির টাকা দেওয়ার দরকার নেই ওই টাকা খিচুড়িতে দিয়ে দেবেন অসুবিধা আছে কোনো মনে করে যে হুজুরকে দিয়ে দাওয়াত দিলেই মনে হয় টাকা দিতে হয় দাওয়াত সব দাওয়াতে টাকা দেওয়া লাগে না বর্ষাকালে দাওয়াত দেবেন কোনো টাকা লাগবে না বর্ষাকালে তো কেউ একটা পোলট্রি মুরগি জবাই করেন না সব এই সিজন মুদারাম সব মাহফিল সিজনে হুজুর আপনি একটু এই সিজন কত ভালোবাসি আপনার আই লাভ ইউ তো আই লাভ ইউ ভালোবাসেন তো বর্ষাকালে কনে থাকেন বর্ষাকালে সারা বছর বাড়ি খাতি হয়ে গেল হ্যাঁ তো এই জন্য বর্ষাকালেও মাঝে মাঝে দাওয়াত দিবেন রাজি আছেন ইনশাআল্লাহ বর্ষাকালে খুঁজবেন টাকা লাগবে না বলবেন হুজুর আসেন বর্ষাকালে মসজিদে ওয়াজ শুনবো কিন্তু তা তো করেন না করা যাবে না যাবে না ওয়াজ কি শুধু শীতকালে শোনার বিষয় নাকি 12 মাস শুনতে হয় ওয়াজ কি শুনে আবার আমরা আমল করি নাকি ওয়াজকে কেন্দ্র করে রাস্তায় দেখা যায় ওরে নায়ক নায়িকা ঘুরি বেড়াচ্ছে ওই মেসাইলি ফোন করে কইছে যে ও আজকে বলো যাবো বাদাম কিনে দেবা আবার মেয়ে এই বাড়ি এই গ্রামে বাড়ি কই যায় আসবো আমার আম্মুর বলিছি পোলট্রির গোস রান্না করবে না খেয়ে যাবা আসলি বলে কী ডায় কয়ে আমার ওয়াইফের ও তা কিন্তু বলবি না আব্বা ভালো আছে আব্বা আরে আমার বাবা খেলে আব্বা আছে না নাই আব্বা ভালো আছো আইসো এই তুই বলবি না আগের থেকে যে তোর বয়ফ্রেন্ড আসবে আমি অন্তত বাজার কালীগঞ্জ থেকে দুইটো আপেলের বাচ্চা কিনে নিয়ে আসতাম হ্যাঁ তো এই আর কি আছে না নাই এইসব করবে আর নাটাঠুলি করবে আর যে সংসারে অশান্তি হবে সেই এসে হুজুরির কবে হুজুর আমার মা এই সংসারে শান্তি না একটু দোয়া করি তো সংসারে থাক থাক শান্তি থাকবে কি আগের তো যদি গদখালি ঘুরে বেড়ায় তা শান্তি থাকে কথা কয় না
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شبعي قولنا مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا শীত লাগছে না শীত তো একটু আছে আপনি যদি জোরে কথা বলেন দেখবেন শীত থাকবে না এই যে কিছুক্ষণ আগে চাদর মতো দিয়ে মুড়িতে আসছিলাম খুলে দিছি না আর কিছুক্ষণ পরে দেখবেন যে অলরেডি ঘাম ছোটা শুরু হয়েছে কথা বললে গরম লেগে যায় শীত থাকে না এই জন্যে যদি আপনারা দুরুদ পড়েন সওয়াব আছে না নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পরকালের ময়দানে যখন আমলনামা ওজন হবে তখন দেখা যাবে যে একজনের আমলনামা হালকা হয়ে যাচ্ছে তো ওই নেক আমল হালকা হয়ে যাচ্ছে ওই সময় একটা কাগজ একটা চিরকুট আল্লাহ নবী ফেলে দিবেন সেই চিরকুটটা ফেলে দেওয়ার পরে আমলনামাটা ভারী হয়ে যাবে সাহাবারা জিজ্ঞেস করলেন এই চিরকুটটা এই কাগজটা কোন কাগজ আল্লাহ নবী বললেন ওইটা হলো এই আমল যে সে আমার পরে দুরুদ পড়েছে এই দুরুদ পড়ার কারণে সেটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমার কাছে সংরক্ষিত আছে আমি সেটা মিজানের পাল্লায় দিয়ে দেবো বলেন সুবহানাল্লাহ দুরুদ পড়লে সওয়াব আছে না নাই শুধু তাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেন কিন্তু দুরুদ পড়লেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এর জন্য আপনি গুনাহগার হবেন আল্লাহর লানত আপনার উপরে বলেছেন ফেরেশতা জিব্রাইল আর দোয়াই আমিন বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় ঘটনা আমি ওদিকে যাব না তো একটু আমরা মহব্বতের সাথে পড়ি অনেকেই যদি মনে করেন এই দুরুদ পড়বেন না তাহলে দুরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبابي باري شبابي باري কি পারা পারে ধরলি বোঝা যাইত নামাজে দুরুদ শরীফ পারে না আত্মীয়ত পারে না বহু আল্লাহর ওলি আছে যদি বলা হয় সুরা ফাতেহা পারো কয় ওইটা শিখিনি তা পারো কোনটা কয় আলহামদু সুরাটা পারবানে ও সুরা ফাতেহা পারে না আলহামদু সুরা পারে যদি কয় সুরা ইখলাস পারো কয় ওটা কোনোদিন নামে শুনিনি তা পারো কোনটা কয় কুলু হুসুরা পারি ইখলাস পারে না কোনটা পারে কোরআনের পাখিদের মুক্ত করে দাও সলাতে দেশে দেশে কোরআনের সুর কোরআনের পাখিদের মুক্ত করে দাও সলাতে দেশে দেশে কোরআনের সুর রবের বাণী আর নবীজির জীবন
সুর সুমধুর যাদের কণ্ঠে বাজে সুর সুমধুর কোরআনের পাখিদের মুক্ত করে দাও ছড়াতে দেশে দেশে কোরআনের সুর কি এমন অপরাধ বলো গো তাদের যে অপরাধে তারা অপরাধী কি এমন অপরাধ বলো গো তাদের যে অপরাধে তারা অপরাধী মৃত্যুর আগে আর কপালে তাদের নেই কি লেখা মুখ তো আজাদি কতটা বছর আর কোরআনের মাঠ থেকে রবে তারা দূর বহু দূর রবে তারা দূর বহু দূর কোরআনের পাখিদের মুক্ত করে দাও সড়াতে দেশে কোরআনের সুর কত জ্বালা সয়ে যায় রোজ প্রতিদিন ভাবতেই দু চোখে অশ্রু ঝরে সবাইকে যেতে হবে কাল হাসুরে ঠিক না বেঠে কত জ্বালা সয়ে যায় রোজ প্রতিদিন ভাবতেই দু চোখে অশ্রু ঝরে সবাইকে যেতে হবে কাল হাসরে সাড়ে তিন হাত ঘর হবে শেষ ঠিকানা যতই তুমি হও খান বাহাদুর যতই তুমি হও খান বাহাদুর কোরআনের পাখিদের করে দাও ছড়াতে দেশে দেশে কোরআনের সুর রবের বাণী আর নবীজির জীবনী যাদের কণ্ঠে বাজে সুর সুমধুর যাদের কণ্ঠে বাজে সুর সুমধুর কোরআনের পাখিদের মুক্ত করে দাও ছড়াতে দেশে দেশে কোরআনের সুর চান আপনারা মুক্তি চান ফিরে আসুক এটা কি চান আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে
কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে। আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, সবাই আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন। কত শতজন পথ চেয়ে রই, আবার দেখা হবে নূরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। কত শতজন পথ চেয়ে রই, আবার দেখা হবে নূরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ। আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন। ওদের মূল্য বোঝো না, যারা বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো। ওদের মূল্য বোঝো না, যারা বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো। সবাই যেদিন হবে আসামি বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা কর কি অনুভব। আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন। আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন। বিশ্বাস হয় আসবে, চলবে কি মাহফিল, চলবে নাকি এখানেই শেষ, চলবে কতক্ষণ, সারা রাত, সারা রাত চলুক খুজুর মরুক, আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই বলে সারা রাত চলবে না, খেলার আগে শেষ করে দিতে হবে। খয়ের তলা দারুল আল দারুল আরকাম নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর বিশ্বাস আছেন, কেমন আছেন, শরীরটা ভালো আছে, যাক আলহামদুলিল্লাহ। এখন কি নেটওয়ার্ক পায় ঠিকঠাক মতো, আলহামদুলিল্লাহ, শরীর মানে এনার্জি পায় কিনা সেটা বলছে। এখন তো সব ডিজিটাল সিস্টেম হয়ে গেছে, সব জিজ্ঞেস করে যে ডিজিটাল কায়দাই, এই জন্যে আমিও তো আবার একটু এই ক্লাসের। হ্যাঁ, যাই হোক সভাপতি সাহেব, আমাদের আসলে উনাদের এই বয়সে তো তাও আলহামদুলিল্লাহ ভালো স্পিড আছে, আমরা এই বয়সে যখন পৌঁছাবো তখন আমাদের টাওয়ারটা পাবে না, নেটওয়ার্ক পাবে না, এমনি হ্যাঁ এখনই তাই সব খুঁজছি মুরগির মতো। দেখেন যুবকেরা দেখেন আছে, কথা যদি বলেন যে বলেন ঠিক, যদি বলা হয় তাক বিদ্যান্ত, ও থেকে প্রতিবন্ধী ভালো আছে না, নাই জবান দিয়েছেন কে, এই জবান দিয়ে আল্লাহর তাকবীরের ধ্বনি দেওয়া যাবে না, যাবে না, এই তাকবীরের আওয়াজকে যারা বন্ধ করে দিতে চাই তাদের বলে দিতে চাই কান খুলে শুনে রাখো, এই তাকবীর কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়, এই তাকবীরের ধ্বনি ভারত থেকে আসে নাই, এই তাকবীরের
ধ্বনি পাকিস্তান আফগানিস্তান থেকে আসে নাই, এই তাকবীরের ধ্বনি এসেছে মক্কা মদিনা থেকে আর শাজিম থেকে। সুতরাং এই তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে না, যাবে না। এই দেখো একটু আপনি যেভাবে খুঁজতেছেন তা আমার আর ওয়াজ করা লিখবেন না এখানে একটু। হ্যাঁ ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আমাদের সভাপতি সাহেব শ্রোতা মহাজন উনি আপনাদের সবারই পরিচিত, সবারই মুরব্বী, অত্র মাদ্রাসারও সভাপতি আলহামদুলিল্লাহ। আল্লাহ সম্মানিত মানুষকে সম্মান দান করেন। আল্লাহ আমার চাচা জানকে নেখায়া দিন বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচা জানকে ঈমান আমলের পরে টিকে থাকার তৌফিক দিন বলেন আমিন, এবং খেদমতে যেন উনি আজীবন থাকতে পারে সেই তৌফিক দিয়ে দিন। বিশেষ বক্তা হিসাবে ছিলেন মুফতি নাজমুল ইসলাম সাহেব, এছাড়া বিশেষ অতিথি আরও অনেকেই ছিলেন। প্রধান অতিথি হিসাবে আপনাদেরই অত্র আসনের শ্রদ্ধাভাজন সংসদ মাননীয় জাতীয় সংসদ সদস্য জিনেদা চার নম্বর আসনের জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার সাহেব, ওনার উপস্থিত থাকার কথা ছিল কিন্তু উনি ব্যস্ততার কারণে আসতে পারেননি। তবে আমাদের ওসি সাহেব এসে ঘুরে গিয়েছেন, দেখা করে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আপনাদেরই অত্র অঞ্চলের কৃতি সন্তান বিহারি মোড় জামে মসজিদের সুযোগ্য খতিব, আপনাদের কালীগঞ্জ জিনেদারি সন্তান, অনেক সুমিষ্ট ভাষী বক্তা, মাঝে মাঝে ওনার কণ্ঠের মধ্যে আমির হামজার একটা আওয়াজ পাওয়া যায়, মাওলানা খালিদ হাসান বিন শহীদ ভাই, উনি আমার আগে খুব দারুণ আলোচনা করেছেন এবং আপনাদের কাছে কালেকশনও করেছেন। উপস্থাপনায় রয়েছেন আমাদের ইকবাল হুসাইন ভাই, ভাইরা ভাই বলেছেন আমাদের এলাকায় বিয়ে করেছেন, মানে আমাদের এলাকায় বলতে আমার শ্বশুরদের এলাকায় আর কি। আর আমি তো ওটা বিয়ে করে এখন বিপদে আছি, এটা তো ক্যামেরার সামনে বলা যাবে না, কারণ হলো ওই গ্রামের এখন এমপি, মানে এমপি সাহেব আর কি আমার শ্বশুরদের গ্রামের এখন। তো এই জন্যই পাঁচ বছর আর কিছুই বলছি না, যাই কয় চুপচাপ শুনবি, বিএনপি ক্ষমতায় এলি দেখো, তাছাড়া কিছু বলার নেই। কারণ আমি চিন্তা করি আমার শ্বশুরদের গ্রামে এমপির গ্রাম যদি কোনো সমস্যা করি বলছি, ঠিক আছে না, এই জন্যই থাক, যদি কোনো দিন চেঞ্জ হয় তখন যা বলার বলো আনে, এখন কিছু কই নে, যা কয় শুধু শুনি। কয় আজকে গরুর শান্তি হবে বললো সকালে এক কেজি আর দেড় কেজি এনে দিছি, ভয় আছে না? নাই, হোম মিনিস্টারের ভয় পায় না কিরা, হাতুচু করেন দিন, হাতুচু করেন, ওই যে ফাঁকায় দু একজন বসে আছে না এরকম, নাকি এক জায়গায় গেছে ওই রাজ দরবারে, রাজা বলতেছে আমার রাজ্যে বোর কথা শোনো না, স্ত্রীর কথা শোনো না, এমন কারা এক পাশে যাও, আর যারা শোনো তারা এক পাশে যাও। তো সবাই চিন্তা করলো আমি শুনি আমি শুনি আমি শুনি, সবাই এক পাশে চলে গেছে, অনলি একজন এক পাশে বসা। তো বলতেছে যে যাক তাও তো একজন পাওয়া গেল যে আমার রাজ্যে অন্তত বোর কথা মতো চলো না। তা বলছিস না রাজামশাই ওরকম না, তা বলছে কি, বলছে আমার বউ বলি দিয়েছে যে পাশে বেশি লোক থাকবে ওই পাশে তুমি যাবা না, তার মানে ও আছে কি আমলের পরে। তো এরকম হোম মিনিস্টারের কথা না শুনলে সংসারে শান্তি না অশান্তি? অশান্তি, আর এখন তো অশান্তি শেষ নেই, হাতে ফোন আছে, কোনে কোন জায়গায় লাইন মেরি দেবে বলা কষ্ট, মা বোনিরা পর্দার অন্তরালে আছে না নাই, আছে না নাই? ওগো যুবকেরা তরুণেরা, আজকে যারা এই মাহফিলে কবুল করেছে দাঁড়িয়ে আছো, পায়ের এনার্জি আছে, কোনো আপত্তি নেই, চলে অন্তত যেও না, যদি সব্বা ভাই এই মাহফিলে বসে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খাস রহমত নাজিল করবেন। আল্লাহ চাইলে এই মাহফিলটা তোমার নসিবকে চেঞ্জ করে দিতে পারে, তোমার ইজ্জতকে বাড়িয়ে দিতে পারে, এই মাহফিলটা তোমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলা ঠিক না? এই 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 তোমরা উঠছো কেন দুইজন, লম্বা জামা গায়ে দিবা আর সামনে বসবা আর মাহফিলের মাঝখান দিয়ে উঠে যাবা, এই অভ্যাসগুলো তোমাদের খুব বেশি, মাহফিলের পরিবেশ নষ্ট করে। অতগুলো ইয়াং যুবক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কেউ ওঠে নাই, তোমরা উঠছো কেন? যদি ভালো না লাগে পিছন থেকে চলে যাইতে, সামনে এসে বসেছো কেন? ঠিকই না, এই দু একজন উঠাউঠি করলে আরেকজন দেখে আরেকজনের ক্ষতি হয়, কথা বলার ই নষ্ট হয়। তোমরা মাদ্রাসার ছাত্র, তোমাদের দেখে বোঝাই যাচ্ছে তোমরা হবে আদর্শবান চরিত্রবান মেধাবী, তা না, দেখা যায় হুট করে দেখবেন উঠে চলে যাবে, দেখবেন যে এই ক্লাসের লোকজন বেশি জানে, যারা বেশি নষ্টামি করে তারা। এখানে কত যুবক দাঁড়ানো, সব আর্জেন্টিনা ব্রাজিলের লোক, একজনও যাচ্ছে না, খানিক পরে যাবে, পরে ইনশাআল্লাহ। তো আসেন ভাইজান, রাগ করা যাবে না, রাগ করা যাবে ভাইজান, রাগ করা যাবে না। তো এখানে বসলে ফায়দা আছে না নাই? কি হবে বেঁচে থেকে, আচ্ছা থা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা, কি হবে ছাত্র
বসে যে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন যদি আজ কোরআনের পাখি থাকে ওই কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে যায় এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন আমাদের আইনউদ্দিন আল আজাদ ভাই এই পর্যন্ত লিখেছিলেন এরপরে আর এক কলি উনি এখন থাকলে লিখতেন সেই কলিটা আমি নিজেই লিখে দিয়েছি শোনাবো কি হবে বিশ্বনবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে কি হবে বিশ্বনবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে বাঙালির এত আবেগ করতে আসে বাঙালিরা তো আবেগ করতে আসে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক কিনা শোষণ মুক্ত সমাজ চেয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ঘোষণা দিয়েছিলেন আমরা আর পাকিস্তানি হানাদারদের নির্যাতন চাই না তাদের জুলুম চাই না যারা নির্বিচারে যে মানুষ হত্যা করে এটা আমরা চাই না আমাদের পকেটের টাকাই কেনা মাত্র আমার বাঙালির বুকে দাগ করা হয় এটা আমরা চাই না এই জন্য তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সেই আওয়াজ শুনে বাংলাদেশের বাংলাদেশের তাওহিদি জনতা বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা বাংলাদেশের কুলি মজুর তাঁতি তারা রাজপথে নেমেছিল লড়াই করেছিল সংগ্রাম করেছিল বুকের তাজা রক্ত ঢেলেছিল এক সাগর রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 16ই ডিসেম্বরে একটি লাল সবুজের স্বাধীনতার সূর্য পতাকা এনেছিল বলেন ঠিক কিনা স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার বঙ্গবন্ধু যেই স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বাধীনতা আজও আসে নাই বঙ্গবন্ধু যেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন সেই স্বাধীনতা আজও আমার বাংলাদেশে কায়েম হয় নাই এখনো মানুষ মরে নির্বিচারে এখনো মানুষ মরে পথের পরে এখনো মানুষ থাকে অনাহারে এখনো নির্বস্ত্র মানুষ আছে এখনো শীতের পোশাক নাই বাস স্টেশনে যান রেল স্টেশনে যান অসংখ্য মানুষ রয়েছে যাদের
শীতের এই দিনে মেঝেতে বিছানোর মতো পাটি নাই, যাদের গায়ে দেওয়ার মতো একটা কম্বল নাই, মাথায় দেওয়ার মতো একটা বালিশ নাই, পরনে নতুন কাপড় পরার মতো কোনো সুযোগ নাই, অসংখ্য অসহায় তরুণ, অসংখ্য অসহায় কিশোর, অসংখ্য অসহায় যুবক, বৃদ্ধ বনিতা রয়েছে। আমার দেশে এখনো ধর্ষণ হয়, গণধর্ষণ হয়, জেনা হয়, ব্যভিচার হয়, খুন হয়, সন্ত্রাস হয়, রাহাজানি হয়, এখনো এই দেশে নির্বিচারে হত্যার মতো জঘন্য ঘটনাও মাঝে মাঝে ঘটে না ঘটে না। সেই স্বাধীনতা চায় যেই স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়েছিলেন, ঠিক কিনা? সেই স্বাধীনতা কি আপনারা চান? কারা কারা চান দুটি হাত দেখাতে হবে? তাক দেওয়ার মতো কোনো আল্লাহর উলি নেই, থাক নামান 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 এ মুসলমান। নাসিরুদ্দিন হোজ্জা অনেকদিন গোশ খায় না, গরুর গোশ তো সব করলো, যে গরুর গোশ খাবো, কিনে এনেছে, এনে স্ত্রীকে বলছে স্ত্রী রান্না করো, তো স্ত্রী এটা রান্না করতেছে, রান্না করে অনেকদিন স্ত্রী তো খায় না, নাসিরুদ্দিন যেহেতু খেতে নাই তাহলে তার স্ত্রীও কি অনেকদিন গরু গোশ তো খায় নাই, তো এই গরু গোশ তো রান্না করছে, রান্না করতে করতে চাকতে 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 একটা দুইটা করে একেবারে 1 কেজি মেরে দেয়। দেওয়ার পরে চিন্তা করছে, ওদিক নাসিরুদ্দিন হোজ্জা চলে গেছে গোসল করার জন্য, গোসল করে এসে সরষের তেল মালিশ করতেছে গায়ে, আর বলতেছে স্ত্রী নিয়ে আইসো খাবো গো, অনেকদিন ধরে খাই নাই গরুর গোশত দিয়ে, আজকে নিয়ে আইসো, নিয়ে আইসো ভাত টাত নিয়ে আইসো। স্ত্রী করিস কি গোশ ভাত না নিয়ে আসে, ও তোমার খুব চালাক, নারীরা একটু চালাক হয়, ফোন যদি আসে হঠাৎ করে এটা কার নাম কই, আবার চা চাইতো ভাই, ও ওটা চা চাইতো ভাই, আবার ওটা খালাইতো ভাই, খালাইতো ভাই, আসে না নাই এরকম চালাক আসে না নাই আসে, আপনাদের খালিগঞ্জে নেই আমাদের ওখানে আছে, কাম একসাথে দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় লাইন মারে, আর আমার এই যুবকেরা বিপদে পড়ে, কথা কয় না যুবক, আজকে ওয়াজ করি তো বোঝো না, একদম ডাইরেক্ট একটা, কিন্তু ডাইরেক্ট বিয়ে, হ্যাঁ অনেক আছে যে প্রেম করতে দোয়ানে না, ডাইরেক্ট কি পছন্দ হবে যে বিয়ে করতে, আল্লাহ আল্লাহ সবাইকে বিয়ে করার তৌফিক দিন বলেন আমিন, সবাইকে বিয়ে করার তৌফিক দিন বলেন আমিন। মুরব্বীরা বেশি জোরে করতেছে যে যে জ্বালায় আসি আমার আর একটা হোক। তারপরে কি করতেছে ওই স্ত্রী করিস কি একটা বিড়াল গলায় দড়ি বেঁধে ধরি টেন্টিটা তিনি আইসি বলছে, আমি কতবার করি বললাম এই বিড়ালটা ফেলাই দিয়ে আসো, তুমি তো পাইলে না, আজকে এই বিড়ালটা সমস্ত গোশ খেয়ে শেষ করিয়েছে। নাসিরুদ্দিন ওজা বলছে সত্যিই কি খেয়েছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমার তালাক দাও আমি তোমার ঘর করবো না, এরকম স্ত্রী আছে না নাই, কিছু কইলেই খালি তালাক দাও এরকম আছে না নাই। অথচ একটা মেয়ে দেখার জন্য যারা বিয়ে করেছে তারা জানে বিয়ের জন্য কতটা মেয়ে দেখতে এসেছে, অন্তত সভাপতি সাহেব 100টা মেয়ে দেখেছেন, দেখি তারপর একটা পছন্দ করেছেন, এই 100টা মেয়ে দেখার জন্য আপনার 1000 করেও যদি খরচ হয় তাহলে কয় হাজার টাকা খরচ হয়েছে 100টা মেয়ের পিছনে, 1 লক্ষ টাকা শুধু বাছাই করতে হইলো, তোমার বাছাই করতে যে 1 লক্ষ টাকা গেছে, আর তুমি কিছু হলেই কবা তালাক দাও পাকা মোবাইল চাও, কথা কয় না। এবার নাসিরুদ্দিন হোজ্জা বলছে ওকে স্ত্রী অসুবিধা নেই, আমি তোমার কথা বিশ্বাস করতেছি, কোনো সমস্যা নেই, বিড়ালটা দাও ফেলাই দিয়ে আসি, বিড়াল নিয়ে কালীগঞ্জের বাজারে যেই ওই যে মিটারের মাপ আছে ওখানে দিয়ে প্যাকেটের মধ্যে ফেরি, বলছে ওজন দাও দিন, ওজন দিয়ে দেখে বিড়াল হইলে 1 কেজি, কয় কেজি, বাড়ি এসে স্ত্রীর বলছে স্ত্রী সত্যিই কি বিড়ালে গোশত খেয়েছে, বলছে আল্লাহর কি আমি কবার করি বলছি তোমার বিশ্বাস হচ্ছে, আমি তো আর ঘর সংসার করতে এসে জলি পুড়িয়ে সরকার হয়ে যাচ্ছি, আমি আর 5 দিন আমার তালাক দেব, আমি আর তোমার ঘর করবো না। ওকে তো নাকি কান্দা স্বভাব তো আছে, আছে না নাই নাকি কান্দা স্বভাব, খুঁটা দিয়া স্বভাব, কবে একটা গাই গরু এনেছে ও গাই গরু আর মরিনি, গাই গরু একটা নিয়ে আইলো তা মরিনি, তা কিরাম গাই গরু, আমার ভাইজান শ্বশুর বাড়িতে এনেছে 2 শালা, একজন দড়ি ধরি টেঙেছে আর 1 শালা ঠেলিয়েছে, এর মধ্যে আবার 3 বার বেড়ে ফেল করেছে রাস্তায়, আর এই গরু চেহারাটা হইলো মনে আছে 1 ছাড়া কন্যা আইছে, মানে গরু না মনে আছে 1 ছাড়া কন্যা আসা, মানে 5 রাত কাটিয়ে এমন কায়দা হয়ে রয়েছে ও শকুনেও খাবে না, শকুন কবে আরও তো দিলি ভালো হয়, বোঝেননি, এই গরু কোনোদিন মারে না, ওই আজীবন আমার মোহতারাম আবু তালেব সাহেব উনি কালীগঞ্জে 5 তলা একটা বিল্ডিং করেছে, উদ্বোধনের দিন ম্যাডামের বলছে চলো তুমি ফিতে কেটে উদ্বোধন করে দেবা, বলছে আপাকে বাড়িতে গরুটা আনিলাম বলি এত কিছু হইলো, কই না বলে একটা 1 ছাড়া গরু নিয়ে আইলো, কি গরু 1 ছাড়া গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াইছিল, তাই একজন এসে জিজ্ঞেস করছে তোমার গায়ের দুধ হয় কট্টু, তো বলছে গায়ে জ্বালায় গায়ে বাজে না দুধ হয় কট্টু, তো এই গায়ে একটা নিয়ে আইয়েছে কিন্তু আর মরিনি আজীবনে,
কি মরিনি যাই হোক এখন নাসিরুদ্দিন হোসা বলতেছে দেখো তুমি আমার স্ত্রী তোমার কথা আমি অবিশ্বাস করছি না কিন্তু আমার বক্তব্য হলো যে এই বিড়ালটা আমি ওজন দিয়েছি তো সেরে 1 কেজি হয়েছে তো এখন যদি এই বিড়ালটা সেই বিড়াল হয় তাহলে সেই গোস্ত কই আর এইটা যদি সেই গোস্ত হয় তাহলে আমার বিড়ালটা কই বিষয়টা বোঝেন নি হাত উঁচু করালাম যে কোরআনের জন্য খিটা খিটা চান হাত উঁচু করিস বীর বাঙালি হাত উঁচু করিস তো তাকবীর দেওয়ার লোক নেই এই যদি হয় মুসলমান তাহলে আমরা মানে কাদের নিয়ে গর্ব করবো আর এই যদি মুসলমান না হয় তাহলে আমি কাদের নিয়ে বসে আছি বিষয়টা কি বুঝতে পারছি এই যদি মুসলমান হয় যে একটা তাকবীর দেওয়ার মতো সক্ষমতা নেই ও মুসলমান তোমার দিয়ে কিছু হবে না তোমার দিয়ে আন্দোলন হবে না তোমার দিয়ে লড়াই হবে না এই দেশের স্বাধীনতা তোমার দিয়ে অরক্ষিত ছাড়া কিছু নয় তাও তাকবীর দেওয়ার লোক নেই থাক আমার বোঝা হয়ে গেছে ভাইয়ের আমার আমি বুঝতে পারছি আপনাদের তেমন সাহস নেই অসুবিধাও নেই চিন্তা করলেন যদি আওয়াজ দিই মানুষ চিনে ফেলবে আর চিনে যদি ফেলে তাইলে আমার ধরার জন্য আসতে পারে থানা তো বেশি দূর না ঠিক কিনা থানা বেশি দূর না যে কোনো সময় ধরে নিয়ে যেতে পারে কিন্তু ভাইরা আমার আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা যারা বলে কোরআনের পথে যারা চলে কোরআনের কথা যারা বলে তারা কোনো বাতিলকে ভয় পায় না কোনো রক্ত চক্ষুকে ভয় পাই না তারা কোনো হিমস্রতাকে ভয় পাই না তারা বন্দুকের গুলিকে ভয় পাই না কারার কুঠিরকে ভয় পাই না ঠিক না বেঠে কারাগারের কুটুরি ভয় পাই না আবুজর গিফারি তিনি ইসলামের কথা শুনলেন কোরআনের কথা শুনলেন আল্লাহর নবীর কথা শুনলেন এবং ইসলাম কবুল করার জন্য মক্কায় ছুটে এলেন মক্কায় এসে 3 দিন ধরে ঘুরলেন জিজ্ঞাসা করার সুযোগ পেলেন না সাহস পেলেন না কেমন করে জিজ্ঞাসা করবেন যে তোমাদের মক্কায় একজন নবী এসেছে আমি এসেছি তার কাছে আবু জাহর গিফারি কারো কাছে জিজ্ঞাসা না করে গোপনে খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে গেলেন আল্লাহর নবীর কথা শুনলেন আল্লাহর নবীর চেহারা দেখলেন আল্লাহর নবীর মুখে কোরআনের বাণী শুনে নিজে অজান্তেই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ নবী বললেন ও আবু জাহর গিফারি তুমি তো গিফার গোত্র থেকে এসেছো এই মক্কায় আমরা গোপনে ইসলামের দাওয়াতি কাজ করছি তুমি ইসলাম কবুল করেছো গোপনেই চলে যাও এই মক্কায় যেন ঘোষণা দিও না তুমি তোমার গোত্রের মধ্যে যে বলবা আমরা নবী মুহাম্মদ আমি নবী মুহাম্মাদের কাছে গিয়েছিলাম তার আদর্শ চরিত্র তুলে ধরবা এবং সেখানেই দাওয়াতি কাজ করবা আবু জাহর গিফারি বললেন ঠিক আছে গো নবী বের হয়ে আসলেন কিন্তু ওনার বিবেক সাই দিল না যে আমি বাড়িতে গোপনে চলে যাব উনি কাবার চত্বরে চলে আসলেন এবং কাবার চত্বরে এসে জোরে স্পষ্ট করে ঘোষণা দিলেন গো মক্কাবাসী শুনে নাও আমি তোমাদের এখানে তোমাদেরই সন্তান এই মক্কার সন্তান এই মরুর সন্তান যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে মনোনীত করেছেন সেই মুহাম্মাদের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি আমি এই কাবার চত্বরে ঘোষণা করে দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথা যখন শুনলো মক্কার কাফেররা আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবাব ওরা ক্ষিপ্ত হয়ে গেল আবু জাহরকে পিটানো শুরু করে দিল মারতে মারতে রক্তাক্ত করে ফেললো হঠাৎ গড়ে কেউ একজন বলল তোমরা কাকে মারতেছ তোমরা কি জানো নাকি এই হলো গিফার গোত্রের লোক ওই গিফার গোত্রের বাড়ির সামনে দিয়ে আমাদের ব্যবসার জন্য যেতে হয় ও যদি মারা যায় তাইলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে সুতরাং ওকে আর মেরো না তারা আবুজারকে আবুজার গিফারিকে ছেড়ে দিলেন আবুজার গিফারি সেখান থেকে আবার রাসূলের কাছে আসলেন রক্তাক্ত দেহে নিয়ে আল্লাহ রাসূল বললেন ওগো আবুজার গিফারি তোমাকে তো বলেছিলাম এই মক্কায় তুমি ঘোষণা দিও না কাফেরদের সামনে তুমি প্রকাশ করো না তুমি ইসলাম কবুল করেছো আবুজার গিফারি বলল ওগো নবী গো কালেমার যে সুধা আমি পান করেছি এই কালেমার সুধা পান করার পরে আমি কোনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় না আমি কাবার চত্বরে ঘোষণা না দেয়া পর্যন্ত মনে হচ্ছিল আমি প্রকৃত অর্থে ঈমান আনি নাই আমি ঈমানের দাবিতে ঘোষণা দিয়েছি সুতরাং যারা ঈমানদার তারা স্পষ্ট করে বলবে আমরা ঈমানদার আর যারা মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইর মতো ওরা দুই দিকেই তাল ঠিক রাখবে
কি দুই দিকে এখানেও ব্যালেন্স করবে ওখানেও ব্যালেন্স করবে এখানে যেয়ে বলবে আর বইলো না আমরা সেই ওই আগাগুড়া আগের থেকে আছি আর এখানে এসে বলে তোমাদের কি বিশ্বাস হয় না আমি তোমাদের দলে এরা মানুষ আছে না নাই এই মুনাফিকদের অবস্থান কোথায় জাহান্নাম শুধু না জাহান্নামের নিচে মুতারাম জাহান্নামের তলদেশে এমন জায়গায় যেখানে জাহান্নাম বছরে দুইবার যখন তার দীর্ঘ শ্বাস ছাড়ে তখন উপরের জাহান্নাম গুলো ভয় পেয়ে যায় আল্লাহর কাছে পানাহ চেতে থাকে এই জাহান্নামের নিম্ন তলদেশে ওই মুনাফিককে ঢুকানো হবে যে সব দিকে তাল ঠিক রাখতে চায় কথা কি বোঝা গেছে মুসলমান হতে হবে মুসলমানের মতো মুসলমান হতে হবে পীরের মতো মুসলমান শুধু নয় এই পীর বাঙালি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষা এনেছিল ১৯৫২ সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম সালাম রফিক শফিক জব্বার বরকত এরা যারা রক্ত ঢেলেছিল তারা মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান মুসলমানের সন্তান ওরা জানতো যে মায়ের দেশপ্রেম দেশপ্রেম ইমানের অঙ্গ তাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিস ঢালা কালো পথকে লাল করে দিয়ে প্রমাণ করেছিল ওগো পাকিস্তানি হানাদার বাহিনী তোমরা আমাদের বুকে গুলি করে রক্ত নিয়ে নিতে পারো আমাদের রক্তে পিস ঢালা কালো পথ লাল করে দিতে পারো কিন্তু জেনে নাও আমরা মুসলমানের সন্তান আমরা বাঙালি সন্তান বীর বাঙালি আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানি আমরা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে জানি কিন্তু আমরা পাকিস্তানি হানাদারদের কাছে আমাদের ভাষাকে বিকিয়ে দিতে জানি না ১৯৭১ বুকের তাজা রক্ত ঢেলেছিল নয় মাস লড়াই করেছিল সংগ্রাম করেছিল নয় মাসে অসংখ্য শহীদ হয়েছে মা বোনেরা ইজ্জত হারিয়েছে কেউ ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে নির্বিচারে হত্যা করেছে তবু এই বীর বাঙালি তারা দমে যায় নাই থেমে থাকে নাই লড়াই করেছে সংগ্রাম করেছে এই ডিসেম্বরের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করেছে লাল সবুজের পতাকা এনেছে এই বাঙালি বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিল আমরা লাখে লাখে শহীদ হতে জানি আমরা হাজারে হাজারে জীবন দিতে জানি কিন্তু আমরা আমাদের দেশের মানচিত্রকে পাকিস্তানিদের কাছে বর্গা দিতে জানি না সেই বীর বাঙালি আবার তৈরি হতে হবে আরেকটা আন্দোলনের জন্য আর সেটা হলো কোরআন কায়েমের আন্দোলন কিসের আন্দোলন এই কোরআন কায়েমের আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে কারণ আমার আল্লাহ বলেছেন আল্লাহর কোরআন কায়েমের জন্য আমার আগের হুজুর ওয়াজ করে গিয়েছেন তোমাদের এমন একটা ব্যবসার কথা কি বলবো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম ও ভাই বান্দারা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা আযাব থেকে বেঁচে যাবে তারপর বললেন তুমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনতে হবে ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ কি এবং জিহাদ করতে হবে কি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য কোরআন কায়েমের জন্য জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে ওগো বাংলাদেশীরা ওগো কালীগঞ্জবাসী তোমাদের বলতে চাই আপনাদের বলতে চাই আরেকবার লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে কোরআন কায়েমের জন্য এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়িত হন চান কিনা আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়িত হোক চান কিনা কারা কারা চান নারায়ে থাকবে নারায়ে থাকবে আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে থাকবে আল কোরআনের দিন যদি কায়েম দেখতে চান বাস্তবায়ন দেখতে চান তাইলে ৫২তে যেভাবে আন্দোলন করেছেন ১৯৭১ যেভাবে আন্দোলন করেছেন সেই একইভাবে আন্দোলন করতে হবে কোরআনের মিছিলের যদি ডাক এসে যায় সেই মিছিলের শরীর থেকে যদি প্রয়োজন হয় হাত হারাতে হারাব যদি প্রয়োজন হয় পা হারাতে হারাব যদি প্রয়োজন হয় চোখ হারাতে হারাব যদি প্রয়োজন হয় জীবন দিতে রক্ত ঢেলে দেব জমিনকে লাল করে দেব রক্তের সাগরে সাঁতারও যদি কাটতে হয় রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো ইনশাআল্লাহ রাজি আছেন সেই কালেমার পতাকা যদি উড়াতে হয় তাহলে নিজেকে আগে প্রস্তুত করার দরকার আছে না নাই
নিজেকে কেমন প্রস্তুত করেছেন, রাতের একটা বাজে আর্জেন্টিনার খেলা দেখতে কষ্ট লাগে না, রাতের একটা বাজে ব্রাজিলের খেলা দেখতে কষ্ট লাগে না, রাতের একটা বাজে আপনার উঠে ওই প্রজেক্টরের সামনে বসে 90 মিনিটে গোল হয় নাই, আবার 30 মিনিট বাড়িয়ে দিয়েছে সেটাও দেখলেন, তাও গোল হয় নাই, আবার পেনাল্টি দিল সেটাও দেখলেন, তারপরে ঘুমাইলেন, এমন আল্লাহর ওলি আছে না নাই? আপনি কোনোদিন তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন না, সারা রাত খেলা দেখে ফজরটাও পড়লেন না, এমন মুসলমান দিয়ে কি ইসলাম কায়েম হবে? ও আমার ভাইরা, শুধু তাই নয়, মুসলমান এখন নামে মুসলমান কাজে নেই, এই যে বসেছে ওই যে দেখেন চলে যাচ্ছে পাগড়ি পরা, আমি আগেই বলেছি খেয়াল করবেন যারা উঠবে ওই ক্লাসের লোক ভালো করে চিনে নেবেন, এরা হলো আসল মুনাফিক, টাটকা মুনাফিক, হক কথা বললি গাই জ্বালা ধরে যায়, ঠিক কিনা? আর যারা 2 ঘন্টা মুখ চেপে রাখতে পারে না ওদের বউ থাকবে না, থাকবে 2 ঘন্টা যারা চেপে রাখতে পারে না, আর যাই বলেন সংসারে শান্তি নেই, 2 ঘন্টা চেপে না রাখতে পারলে বউ থাকে, খুটখাট করি উঠবেন, শেষ করে দিই, আমার এই 2-1 জন উঠলে আমার সত্যি মেজাজ খারাপ হয়, যদি দেখি যে আমাদের বাইরে উঠছে তখন বেশি কষ্ট লাগে, এখানে বসলে চা মা সরান কি সাহেব, যুবক বয়সে চা লাগবে না, আর একটু বয়স হোক, ও আমার ভাইরা, কোরআনের কথা শুনতে গেলে গায়ে জ্বালা লাগে নাকি? লাগে, মাহফিলে গেলে অনেকেই বলে সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, কে